KTV Originals খেলা ছেড়ে দিয়েছেন টেস্ট ক্রিকেট 2008 IPL 2012 সো 11 বছর খেলা ছেড়ে দেওয়ার পরেও এখনো কারোর জন্মদিন ঘিরে কারোর প্রত্যেকটা মুভমেন্ট ঘিরে এই ধরনের রিয়াকশন এটা ভাবাই যায় না স্টেডিয়াম বুলেটিনে সকলকে স্বাগত আমি জয়জিত রয়েছে আপনাদের সঙ্গে আজকের স্টেডিয়াম বুলেটিন একজন বিশেষ মানুষকে নিয়ে বাংলার গর্ব ভারতের গর্ব বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে 8ই জুলাই সবাই জানেন আজকের দিনটি কেন বিখ্যাত একদিকে জ্যোতি বসুর জন্মদিন অপরদিকে বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন 51 নট আউট মহারাজ দা অবশ্যই অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা মহারাজ দাকে এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে খুব কাছ থেকে এবং ক্যারিয়ারের একদম প্রথম থেকে যিনি কভার করেছেন তিনি আমার সঙ্গে রয়েছেন তিনি কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য গৌতম দা স্বাগত ধন্যবাদ জয়জ্যোতি সৌরভ 51 আমার এখনও কীরকম একটা বিস্ময় লাগে আমি এখনও সেই 16 বছরের ছেলেটাকে দেখতে পাই যে এসে ইডনান্স ক্লাব হাউসের নিচে এসে যার সঙ্গে আলাপ হয়েছিল এবং আলাপ হওয়ার পর আমি খুব অবাক হয়ে দেখেছিলাম যে সে তার ক্লাব হাউসের ভেতরেই তার গাড়িটা পার্ক করা ছিল দেখলাম যে সে উঠে ড্রাইভারের আসনে গিয়ে বসলো তো আমি খুব অবাক হয়ে গেছিলাম দেখে যে 16 বছর বয়সে কিউ কিউ করে ড্রাইভিং লাইসেন্স পেতে পারে এবং ইনফ্যাক্ট আমার এখনও মনে আছে যে আমি কিছুটা দাঁড়িয়েছিলাম দেখার জন্য যে গাড়িটা ক্লাব হাউস থেকে বেরোনোর পর কি আরও অ্যাকচুয়াল ড্রাইভার কি কোথা থেকে এমার্জ করবে তারপরে দেখা গেল সৌরভই গাড়িটা নিয়ে বেরিয়ে গেল যে অ্যাকচুয়াল ড্রাইভার তার মানে সেই ছিল এবং আমি প্রচুর প্রচুর ক্রিকেটার কেন প্রচুর স্পোর্টসম্যান প্রচুর এন্টারটেনমেন্টের লোক অনেক ইউথ ট্যালেন্ট দেখেছি ইউজুয়ালি শুরুর দিকটা সবাই একটু জড়সড়ো থাকে এমনকি মহেন্দ্র সিং ধোনিকেও শুরুর দিকটা সৌরভকে আমি কখনো জড়সড়ো দেখিনি সৌরভকে শুরুর দিকেও খুব কনফিডেন্ট এবং যেটা বলবো চেঞ্জ হয়েছে যে তখন সৌরভ অনেক খোলাখুলি কথা বলতেন এখন অবভিয়াসলি পজিশনের জন্য স্ট্রেচারের জন্য খোলাখুলি কথা বলা সম্ভব না রোজ বিতর্ক বাঁধবে অনেক সংযত অনেক ঠান্ডা কিন্তু শুরুর দিন থেকেই সৌরভ একটা ক্যারেক্টার তাই ছিলেন এবং এই 51 বছরের মধ্যে বাঙালি জীবনে সৌরভ গাঙ্গুলি বলতে কিন্তু 27 বছর লাস্ট 27 বছর মানে 1996 থেকে 2023 তার মানে 4 আর 23-এ 27 92-এর যে সৌরভ তাকে চিনত সবাই শিওর ছিল না কোথায় গিয়ে দাঁড়াবে 96 থেকে একেবারে হাউসহোল্ড নেম শুধু নয় সমকালীন বাঙালি জীবন সবসময়ের বাঙালি জীবনের সঙ্গে এই নামটা জড়িয়ে গেছে তাই তার জন্মদিন ঘিরে খেলা ছেড়ে দিয়েছেন টেস্ট ক্রিকেট 2008-এ IPL 2012-তে সো 11 বছর খেলা ছেড়ে দেওয়ার পরেও এখনও কারোর জন্মদিন ঘিরে কারোর প্রত্যেকটা মুভমেন্ট ঘিরে এই ধরনের রিয়াকশন এটা ভাবাই যায় না একেবারেই এবং পঙ্কজ রায়কে রেখেই বলছি মানে যতজন বাঙালি ভারতের হয়ে খেলেছেন ভারতীয় ক্রিকেটের দাদাগিরি শুরু কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের আত্মপ্রকাশের পর থেকেই ভারতীয় ক্রিকেটে তো আপনার কোথায় মনে হয়েছে যে কোথায় আলাদা সৌরভ বাকিদের থেকে সৌরভ বাকিদের থেকে আলাদা টেম্পারামেন্ট এবং সাহসে আমি বাংলার অনেক বড় বড় ক্রিকেটারকে দেখেছি তুমি যদি আমায় এক্ষুনি বলো যে একটু চলুন উল্টো দিকের মাঠে এই পদ্মার কোটে উল্টো দিকের মাঠে সৌরভ ব্যাট করবেন অম্বরায় ব্যাট করবেন কার খেলা দেখবেন আমি অম্বরায়ের খেলা দেখব কিন্তু তখন এত লাবণ্য ছিল অম্বরায়ের ক্রিকেটে গোপাল বোস দুর্ধর্ষ ড্রাইভের উপর খেলতেন স্পেশালি অম্বরায়ের কথা আমি বারবার করে বলবো যে এত লাবণ্যময় ব্যাটসম্যান বাংলা বোধহয় কখনো তৈরি করেনি এবং এত ইজি গোয়িং একটা কর্ণাটকের সঙ্গে একটা সেঞ্চুরি করেছিলেন যে কর্ণাটকে এটাকে প্রসন্ন চন্দ্রশেখর ছিলেন একবার কার্সন ঘাবড়িকে মারতে দেখেছি দুর্দান্ত ক্রিকেটার কিন্তু কোথাও গিয়ে যখন ফাইনাল লড়াইটা হয় সেই সাহসটা বন্য সাহস বা টেম্পারামেন্ট সেটা একটা অভাব এটা সৌরভের মধ্যে অভাবটা কখনো দেখিনি আমি 2-3টে ঘটনা বলতে পারি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের আগের দিন মনেই হয়নি যে কালকে পাকিস্তানকে খেলবেন এমনকি টেন্ডুলকারকেও খুব টেন্স দেখেছি সৌরভকে দেখিনি যার জন্য তুমি দেখবে যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে সৌরভের পারফরমেন্স খুব ভালো আমি সৌরভের এগেনস্টে 100 বাদই দিলাম ওভারঅল টেস্ট এবং ওয়ানডেতে পাকিস্তানের সঙ্গে রেকর্ড খুব ভালো ওয়ার্ল্ড কাপ রেকর্ড খুব ভালো ওয়ার্ল্ড কাপে তো সবার মারাত্মক প্রেশার থাকে টেনশন থাকে
সেই টেনশনটাকেও তিনি সামলে যান। 2007 এত প্রেশার ছিল, আমি বলবো না 2007 দুর্ধর্ষ ক্রিকেট খেলেছেন, কিন্তু 2007 সেই প্রায় বলতে গেলে লিডিং স্কোরার সেবাগের পরে যতদূর মনে পড়ে গাঙ্গুলি, প্রেশারের মধ্যে নিজেকে সামলানোর বা স্ট্রেস নেওয়ার একটা অসম্ভব ভালো ক্ষমতা সৌরভের আছে, যেটা নর্মাল বাঙালির থাকেই না। আরও একটা ম্যাচের কথা বলি, এটা বললাম ওয়ার্ল্ড কাপ বললাম, যেবার পুনে টিম কলকাতায় খেলতে আসে, ইনগানস দুভাগ হয়ে গেছে, খান বনাম দাদা, সেই ম্যাচটা সবচেয়ে বেশি প্রেশার ছিল আমার ধারণা সৌরভের জীবনের। যদি সবচেয়ে বেশি প্রেশার থেকে থাকে সাউথ আফ্রিকা কামব্যাক ম্যাচ বাদ দিলে ওটা, সেই ম্যাচেও আসার আগে আমার মনে আছে পরের দিন ম্যাচ, আমরা পুনে থেকে পুনে টিমটা ফিরছিল, মাইকেল ক্লার্ক আমার মনে আছে, মাইকেল ক্লার্কের সঙ্গে পিছন দাঁড়িয়ে কথা বলছিলাম, সৌরভ ওই ফ্লাইটে আসছিলেন এবং তাও তার আগে আমার সৌরভকে প্লেনে ইন্টারভিউ করা হয়ে গেছে যে ম্যাচ নিয়ে তিনি কী ভাবছেন। তো আমি ফ্লাইটে মাইকেল ক্লার্কের সঙ্গে কথা বলার সময় ওকে দেখছিলাম, এয়ার হোস্টেসরাও এসে বলছেন, প্লেনের প্যাসেঞ্জাররাও এসে বলছেন যে কালকে ভালো খেলতে হবে, রান করতে হবে। তো মাইকেল ক্লার্ক আমায় বললেন যে হোয়াট ইজ গোয়িং অন, আমি বললাম কালকে যেটা হতে যাচ্ছে ইংল্যান্ডের ইতিহাসে কখনো হয়নি, তাই আমি বোঝালাম রিয়েলি এরম। সেই ম্যাচটা অশোক ডিন্ডা আমার মনে আছে প্রেশারে ভালো খেলতে পারেননি, মাইকেল ক্লার্ক নিজে সেরম খেলতে পারেননি, কারণ 100,000 লোক প্রায় এসেছিল প্র্যাকটিক্যালি ওইরকম প্রেশার। সৌরভ কিন্তু পরে নেমেছিলেন, পরে নেমে একটা ভালো ইনিংস খেলেছিলেন এবং দেখে কখনো মনে হয়নি যে প্রেশারটা নিতে পারছে না। মনে রাখতে হবে একটা দুটো লোকের উপর ম্যাচটা হচ্ছিল, একজন যিনি মাঠের বাইরে যার নাম শাহরুখ খান, একজন যিনি মাঠের মধ্যে তার নাম সৌরভ গাঙ্গুলি। এই লড়াইতেও যিনি অবিচলিত থাকতে পারেন, যিনি পাকিস্তান ম্যাচ এরকম থাকতে পারেন, কামব্যাক ম্যাচ এরকম থাকতে পারেন, আমি বলবো যে বড় ক্রিকেটার সৌরভের চেয়ে হয়তো বাংলায় আরও আসবে, কিন্তু এইরকম নার্ভ এবং টেম্পারমেন্ট আমি জানি না আর কখনো আসবে কিনা, এবং এইটার জন্যেই কিন্তু সৌরভ সৌরভ, শুধু ব্যাটিং স্কিলের জন্য নয়। একেবারেই সৌরভের বার্থডে সেলিব্রেশন চলছে স্টেডিয়াম বুলেটিনে, এবং একটু স্ট্যাটস বলে দিই, সৌরভের এক ওয়ান ডে ক্রিকেটে স্ট্যাটস হচ্ছে 11,363 রান, টেস্ট ক্রিকেটে আমি যদি ভুল না হই 7,212 রান। আর এত কিছু রান করার পরেও আইপিএল রোমান্সের সঙ্গে সৌরভের নামটা কিন্তু এখনও জড়ায় না, কিন্তু কারণটা কী? দেখো আমি বলবো যে আইপিএলে সৌরভ কিছুটা আনলাকি, আইপিএলের জন্যে সৌরভের যে প্রথম বছর যেটাতে খুব সৌরভ আশা জাগিয়ে শুরু করেছিলেন, সে বছরে শোয়েব আখতার যবে থেকে ডোপ টেস্ট চালু হলো, শোয়েব আখতার অত্যাশ্চর্যভাবে, শোয়েব আখতার মানে গা ঢাকা দিলেন মানে বলতে শুরু করলেন যে তার চোট কেউ খুঁজে পায়নি, শোয়েব আখতার বললেন আমার চোট। এবার ওটা যে সময় থেকে ডোপ টেস্টটা চালু হলো টুর্নামেন্টের মাঝপথে, তার আগে যদি তুমি ভাবো দিল্লির টিম যখন এলো সেবাগ সহ, সেই টিমটা এত কম রান করার পর শোয়েব আখতার টিমটাকে মুড়িয়ে দিলেন কলকাতার মাঠে, ওই রকম আইপিএল ম্যাচ আর হয়েছে কিনা আমার মনে নেই। আমার মনে হয় যে সবাই শাহরুখকে কাঁধে তুলে নিল, সেবাগকে কাঁধে তুলে নেওয়া হলো, মানে হারা ম্যাচ শোয়েব আখতার জিতিয়ে দিলেন সেই ম্যাচ, এবং ওই যে মোমেন্টামটা সেটা আটকে গেল, বিকজ শোয়েব আখতারই টিমের মেন বোলিং স্ট্রেংথ ছিলেন, আরেকজন ছিলেন ওমর গুল যাকে আবার ফিরে যেতে হলো। সব মিলিয়ে আমি বলবো ডিস্টিংক্টলি আনলাকি, কারণ তার টিমের প্রধান অস্ত্র যে বিপক্ষ ব্যাটিংকে ভাঙছিল সে টুর্নামেন্টের বাইরে চলে গেল এবং তার জায়গায় কোনো সাবস্টিটিউট টিমে ছিল না। সেকেন্ড ইয়ার যখন প্রথম ইয়ারে বুঝতে পারলেন যে কী ভুল হচ্ছে, সেকেন্ড ইয়ারে ভাবছেন যে এভাবে টিমটাকে সাজাবো, আইপিএলটা এখন বুঝতে পেরেছি টি টোয়েন্টি ক্রিকেট কী ব্যাপার, সেকেন্ড ইয়ারে তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হলো এবং ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়ে হঠাৎ করে মাল্টি ক্যাপ্টেন্সি থিওরি বাজারে চলে এলো, সাউথ আফ্রিকাতে একটা অদ্ভুত একটা পরিবেশ, সৌরভ খুব খারাপ, সৌরভের জীবনের সবচেয়ে খারাপ আইপিএল, থার্ড বার তাকে আবার ক্যাপ্টেন্সিতে ফেরানো হলো। কিন্তু মনে রাখতে হবে কোনো অপশন ছিল না, টিমটা নতুন করে গোছানোর কোনো রকম সুযোগ ছিল না। এই সুনীল নারায়ণকে যদি সৌরভ পেয়ে যেতেন, যেটা সুনীল নারায়ণ এলেন কবে, এক বছর বাদে যখন সৌরভ চলে গেছেন, এই সুনীল নারায়ণকে যদি তিনি পেয়ে যেতেন, এই আন্ড্রে রাসেলকে যদি তিনি পেয়ে যেতেন, তাহলে পারফরমেন্স আমার ধারণা একদম অন্যরকম হতো। এবং তারপরে যখন পুনে টিমে গেলেন এবং ক্যাপ্টেন হলেন, সেটা আমি বলবো একটা অদ্ভুত দুর্ভোগ হলো যে অকশন থেকে সুব্রত রায় সকালে বেঙ্গালুরুতে থেকে তিনি প্রতিবাদে অকশন থেকে বেরিয়ে গেলেন। প্রথম একমাত্র দৃষ্টান্ত আইপিএলের ইতিহাসে যে কোনো ফ্র্যাঞ্চাইজি তারা সব সমেত অকশনে হাজির থেকে প্রতিবাদ করে বেরিয়ে চলে এলো। এবার এই প্রতিবাদের মানেটা কি, তোমায় তো ওই প্লেয়ার নিয়েই খেলতে হবে। এবার তারপরে যখন টুর্নামেন্টে এগোতে লাগলো, তখন কিন্তু সাহারার কর্মকর্তারই সৌরভকে বললেন যে এরকম টিম হারছে কেন। এবার সৌরভ কী করে বলেন যে আপনাদের মালিকই তো নিলামে অংশ নেননি,
আপনাদের মালিকই তো সকালবেলা বেঙ্গালুরুতে পুরো সবাই সৌরভ সহ সবাই ছিলেন, তিনি বললেন আমি প্রতিবাদ করছি, আমি অংশনে অংশ নিয়ে নেবো না। এবার তোমার যদি ম্যানেজমেন্ট এরকম একটা ডিসিশন নেয় যে আমি অংশ নেব না, তাহলে তার ক্যাপ্টেনের সঙ্গে থাকা উচিত যে আমি এই এত বড় সিদ্ধান্ত নিলাম, এটার ভাগিদার, সিদ্ধান্তের ভাগিদার কিন্তু আমি থাকবো। কিন্তু ইভেনচুয়ালি দেখা গেল যে সবাই সৌরভকে বলতে লাগলো যে টিম হারছে কেন, এবং টিম কিন্তু ভালো খেলছিল, মুম্বাই থেকে মুম্বাইকে হারালো, মুরলী কার্তিক উইকেট নিলেন, সৌরভ দারুণ ক্যাপ্টেন্সি করলেন, হরভজন সিং যে ম্যাচের পরে প্রেস কনফারেন্সে এসে বললেন যে আমার দেখা সর্বকালের সেরা ক্যাপ্টেন গাঙ্গুলি। মনে রাখতে হবে ততদিনে টি টোয়েন্টি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে, এম এস ধোনি রমরমা বাজারে তিনি বললেন, কিন্তু এই যে একটা জিনিস হলো তারপরের দিকে টিমটা ছন্দ হারিয়ে গেল, দিল্লিতে হারালো, কেভিন পিটারসনের উইকেট নিলেন সৌরভ, তারপরে টিমটা ছন্দ হারিয়ে গেল এবং তার আইপিএল কেরিয়ারটা ব্যাটিং অ্যাভারেজ সম্ভবত 25 যদি আমি ঠিক মনে করতে পারি খারাপভাবে শেষ হলো। একেবারেই জীবনের 22 গজে আরও বড় ইনিংস খেলুক সৌরভ গঙ্গোপাধ্যায়, এইটুকুই চাইবো। আর অবশ্যই মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমাদের তরফ থেকে। আজ এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন স্টেডিয়াম বুলেটিনের এবং স্পোর্টসের যাবতীয় খবরের জন্য অবশ্যই লগ ইন হতে ভুলবেন না। বার্থডে উইশ করো সৌরভকে, একদমই হ্যাপি বার্থডে এবং মেনি মেনি হ্যাপি রিটার্নস। না, আমি একটা বার্থডে উইশ করতে চাই যে আমি আশা করি যে সৌরভ আপনি এত ভালো এখনও ছন্দে রয়েছেন এবং এত কমপ্লিটলি আমি বলবো যে অবসরের পরের সৌরভ আরও বেশি রোমাঞ্চকর, মানে কোনো অংশে কম রোমাঞ্চকর একদমই নয়, নিশ্চয়ই ক্রিকেটিং লাইফটা একটা অন্য জিনিস। আশা করব যে খুব অন্তত এক বছরের মধ্যে আইসিসি চেয়ারম্যান হিসেবে আপনাকে দেখা যাবে। একেবারে আমরা সবাই সেটাই চাই। দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন, আর দেখার জন্য অবশ্যই কলকাতা টিভি অনলাইনে লগ ইন হন, এবং একই সঙ্গে আমাদের ফেসবুক ইউটিউব পেজ তো রয়েছেই, আর একই সঙ্গে ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্ট তো রয়েছেই।